এখানে এই জায়গাটার মধ্যে এসে জাকি দিনা তাহলে এই চুলগুলো এদিকে কয়েকটা সরে যায় এদিকে কয়েকটা সরে যায় এই পার্ট কাটলাম এই পার্ট কাটলাম এই পার্ট কাটলাম এইভাবে আমি আবার একটা পরিষ্কার দুইটা লাইন একটা লাইন মাথা রাখতে হবে উপর থেকে আসবে আর একটা লাইন থাকবে নিচে থেকে উপরে উঠবো আমি দেখেন এদিকে যে মোটা দাগটা পড়ছে মোটা দাগটা পড়ছে না এটা যদি অনেক চাপ দেয় তাহলে এই ধরনের দাগ আসবে সেজন্য আমরা অনেক চাপ দিয়ে কোনো সময় মেশিনে চুল কাটবো না যেন না যায় এইটুক চুল কিন্তু আমাদের মিল করার জন্য দরকার আছে এখানে জিরুর থেকে মিলবো আবার এইটুক এই যে পুরোপুরি কাটানো অনেক ফাঁকা থাকে কিন্তু দেখছো ভিতর দিয়ে একটা চিরুনি যেতেছে আমরা যদি মেশিন দ্বারে এইভাবে উঁচা করে লাই তাহলে কিন্তু কোনো ফাঁকা থাকতেছে না ব্লেডটা পুরোপুরি চুলটারে পাইতেছে সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমাদের এই ছেলেটা পাঁচ দিন এসে আমাদের কাজে মানে এখানে জয়েন করছে আজকে ওর পাঁচ দিনের অভিজ্ঞতা দিয়ে একজন মানুষের চুল কাটবো আমি অবশ্য কাজের মাঝখানে ফাঁকে ফাঁকে বুঝাই বলবো এবং ও কিছু বলতে চাইছিল যেটা আপনারা শুনেন তোমার বাড়ি কোথায় তোমার ঠিকানা কি এখানে আসছো কতদিন হয় এবং আমাদের কাছে আইসা আর এর আগে যে চার মাস কাজ শিখছিলা এর মধ্যে যে পার্থক্য আছে এটা সম্পূর্ণ সবগুলো প্রশ্নের উত্তর একসাথে দাও আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সজীব রহমান আমার বাসা হচ্ছে কুমিল্লা আমি আজকে এদিকে মাউন্ট ভাইয়ের দোকানে জয়েন করছি আজকে পাঁচ দিন হয়েছে তো পাঁচ দিনে আমি অন্য দোকানে কাজ করছিলাম প্রায় চার মাসের মতো আসলে চার মাসে আমি যা শিখছি তা পাঁচ দিন থেকে আরও অনেক কম শিখছি মামুন ভাই আমাদেরকে হাতে ধরিয়ে প্রত্যেকটি কাজ দেখায় কীভাবে করতে হবে কীভাবে কোনা কাটতে হবে কীভাবে রাউন্ড মেশিনের সাহায্যে কাটতে হবে খুব সহজে সবগুলোই মামুন ভাই আমাদেরকে দেখাইছে তো অভিধায় আমার একটু আত্মবিশ্বাস আসছে যে আমি একটা চুল কাটতে পারবো তো কতটুকু কাটতে পারবো জানি না তবে সর্বোচ্চ চেষ্টা করব একটা ভালো চুল কাটার জন্য যে আমি আজকে ওর মতো চুলটা কাটতে চাইতেছি যেহেতু ওর চুল হ্যাঁ চুল আর চেহারা এই যে আমার যার চুল কাটবো হ্যার সাথে কিছুটা মিল আছে ওই বোধ আমি এরকম চুল কাটার চেষ্টা করব জানি না কতটুকু পারবো বিসমিল্লাহ বলে শুরু করা যাক মারক 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 মেশিন জাকি দিবে না মেশিন যে জাকি দিতে চাই জিনিসটা যেন না হয় দাঁড়াও আমি একটা সেকেন্ড তোমার দেখাই দিই তুমি সেরে দাও আমি বলি এখানে সবচেয়ে একটা মারাত্মক ভুল হয় কি যদি আমরা মেশিন জাকি দিই দেখো আমরা যদি মেশিন এখানে এখানে এই জায়গাটার মধ্যে এসে জাকি দিই না তাহলে এই চুলগুলো এদিকে কয়েকটা সরে যায় এদিকে কয়েকটা সরে যায় কিন্তু পরে যখন আমরা এই চুলগুলো এমনি আশ্রাই তখন আমরা ক্লিয়ার পাই না বুঝতে পারছো না বুঝে নাই সেজন্য মেশিন পুরোপুরি এভাবে নিবা আবার পিছনে আসবা কোন সময় জাকি দিবে না মেশিন দিয়ে সময় দিতে হবে যেন মেশিন সুন্দর করে চুলটার ভিতরে ঢুকাইতে পারে এবং চুলটা সুন্দর মতো কাটতে পারে এই যে এভাবে জাকি দেওয়া যাবে না জাকি দিলে কয়েকটা শেষের দিকে থেকে যাবো আর এভাবে যেন আমরা পিছন থেকে সামনের দিকে নেই বারবার করে এর কি হবো তাহলে ক্লিয়ার পরিষ্কারভাবে কাটে চলে আসবো ধরো মেশিন জাকি না দিয়ে পারো কিনা দেখো কোনো মতোই মেশিন জাকি দেওয়া যাবে না এবার তুমি দেখলা তোমার কেমন হয়েছে প্রথমে তুমি কিভাবে চুল কাটছিলে আর এই একটা জিনিস দেখা যাওয়ার কারণে পুরো চুলের কাটিংই পুরো চেঞ্জ হয়ে গেছে মেশিন জাকি দেওয়া যাবে না লাইন বাই লাইন কাটতে হবে লাইন বাই মানে লাইন কিভাবে বলছি বলো তো আগে দিয়ে বলছি লাইন বাই লাইন হচ্ছে একবারে এক সিরিয়াল সম্পূর্ণ শেষ করা যাইতে হবে কোনোভাবে দুইটা লাইন কিন্তু একটা না তো ধরে থেকে আমি বলি এখানে লাইন দুইটা আছে একটা লাইন দিচ্ছে উপর থেকে কিভাবে আসবে আর আরেকটা লাইন দিচ্ছে গিয়া নিচ থেকে এভাবে একটা লাইন আসবে চিকন চিকন এই যে এই পার্ট কাটলাম এই পার্ট কাটলাম এই পার্ট কাটলাম এইভাবে আমি আবার একবার দেখাই দিই বেশি চুল একসাথে মেশিনে ঢুকানো যাবে না এই যেভাবে এটা কাটা তখন আরেকটু সামনের দিকে আসবে একটু একটু একবার জম যত কম পারা যায় তাহলে এখানে যে অতিরিক্ত যে চুলটা থেকে গেলো এটা অটোমেটিক যে পরবর্তী দাঁতগুলো আছে না ওরা পরিষ্কার করবো তুমি খালি এক দাঁত পরিমাণ ঢুকাবে এই যে এখানে যে দাঁত আছে না এক দাঁত পরিমাণ শুধু এদিকে ভিতরে ঢুকাতে থাকবে ধরো তাহলে আরো পরিষ্কার দুইটা লাইন একটা লাইন মাথা রাখতে হবে উপর থেকে আসবে আর একটা লাইন থাকবে নিচে থেকে উপরে উঠবো হ্যাঁ নিচে থেকে উপরে আসবে এত বেশি চুল নেওয়া যাবে না চুল একবার কম পরিমাণ নিতে হবে তুমি কিন্তু অনেক চুল নিয়ে নিছো এক দাঁত যত কম নেবে তত সুন্দর আসবে যত কম নেবে যত কম নেবে তত সুন্দর সাবধান যত যত চুল কম নেবে তত সুন্দর জ্বলে যাবে নাহলে ভিডিও জ্বলে যাবে ওই উপরে দাগ পরে যেতেছে গা ধরো আমি আবার আসতেছি দেখছো এই যে এই বরাবর ধরো এক মিনিট এভাবে থাক আমি আসতেছি দেখো এখানে তুমি এখানে একটা দাগ বানাতে চাই না এখানে মেশিনে ব্রেক করছো এই জায়গাটার মধ্যে মেশিন ব্রেক করা যাবে না মেশিন এখান থেকে যাইব এখান থেকে আরও উপরে উঠবে ঠিক ঠিক এখান থেকে যে এক জায়গা থেকে নামাই বলছে না মানে লাইট চলে গেছে এই জায়গা ঠিক আছে
এই যে এখানে যে ব্রেকটা আনছো না, এই ব্রেকটা এখানে করা যাবে না, এখান থেকে ক্লিয়ার করে আরেকটু উপরে আসতে হবে। এই যে এবার এবার দেখছো এই ব্রেক ব্রেক গেছে কা, তুমি পরিপূর্ণ লাইন বানিয়ে বানিয়ে লাইন বানিয়ে মিক্স করা, ফিনিশিং হওয়ার পরে লাইন। এই যে এখানেও কিছু আলাদা চুল আছে, এটা যেন না থাকে। দেখছো এখন কীভাবে হয়েছে, মেশিন চালু করা, মেশিন না চালু না করে মাথার মধ্যে চালানো যাবে না তো। চিকন চিকন লাইন নিবে, বেশি চুল একসাথে ঢুকাইবে না, যত কম নেওয়া যায়। চিকন চিকন লাইন নিয়ে কাটো, আর উপর পর্যন্ত ওঠো, বুঝে বুঝে কাটতে হবে। একটু কাটে একটু সামনে আগাইতে হবে, একটু কাটে একটু সামনে আগাইতে হবে। স্যার তোমার মোবাইল নেট আছে না? ধরো লাইভে যাই, ফেসবুক পেজে তো লাইভে যাই। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন, ও কিন্তু খুব ভালো কাটতেছে নতুন হিসাবে, ও শুধু 5 দিন হয়েছে। আমি মনে করি যে এদিকে দাও, আমি মনে করি যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আপনারা প্রথম থেকে ওর দেখছেন, আমি 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 গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে শুধু 20 জন মানুষ চুল কাটাতে একজন আমি চুল কাটার, মানে আপনারা যেটা কাটার বলেন আর কি, ওই সাধারণ কাটার চাইতে একজন স্পেশাল কাটার বানাতে পারবো। কারণ আমি সম্পূর্ণ ছোটো ছোটোগুলোগুলো বিশ্লেষণ করি। আমি মানি যে আমি চুল কাটার কাজ করি, কিন্তু আমি চুল কাটার কাজ আমি একটা গবেষণা পর্যায়ে নিয়ে গেছি। কত কম সহজে শর্টকাটে কত সুন্দরভাবে করা যায় এগুলোর আমি প্রতিদিন ভাবি, প্রত্যেক দিন চিন্তা করি। আমি বিভিন্ন মানুষের ইউটিউবের ভিডিও দেখি, ওদের থেকে কিছু নেই, আমার নিজের থেকে কিছু পরিকল্পনা করে আমার কাজটা আমি ডেভেলপ করি, যেন একজন নতুন মানুষ আসলে যেন খুব সুন্দরভাবে কাজটা করতে পারে। এই পাশে আমরা কদ্দুর কাটছি, এই জিনিসগুলো যেন আমাদের মনে থাকে। কাটো কাটো, তুমি কাটো শুধু নেই। এখানে আর দিও না, তুমি এইদিকে ধরো দরকার হলে এইভাবে ধরো, তাও ভালো হবে। এখানে আর দিও না, বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ও অনেক সুন্দর মতো কাটলো। এটা হচ্ছে প্রথম ধাপ কাটলো, এই প্রথম ধাপটারে এবার একবার চেক করা লাগবে। তুমি যে প্রথমে কাটছিলে আর এটার মধ্যে পার্থক্য খুঁজে বের করো। এই যে এই চুলগুলো, অনেকগুলো চুল অতিরিক্ত আছে না যেগুলো কাছে দিয়ে আবার কাটতে হবে? আমরা তো চাই না যে ডাবল ডাবল কাজ করবো, চাই যত শর্টকাটে সুন্দর মতো মিলে আমরা এটা চাই। আমরা চাই না যে অনেক অনেকক্ষণ ধরে কাম করি। তুমি দেখছো কত সুন্দর হয়েছে, এবার এই পাশটারও ওই পাশের মতো করে মিলে হলো। চেষ্টা করো, পারবা, কোনো অসুবিধা নেই। লাইট পিছনে, লাইট পিছনে, অনেক ভালো কাটতেছে। ওর হাত দেখলেন প্রথমে কেমন ছিল আর এখন কত চালু হয়ে গেছে গা হাতটা, এখন কত থেকে উনি প্রথমে বড় সাইজের 2 নম্বর মারছিল। আমি আসলে নাম্বারে বিশ্বাস করি না, আমি মনে করি কাজের দক্ষতার উপরে নাম্বার। তো প্রথম দিকে আমি মনে করি যারা প্রথমে কাজ করে তাদের নাম্বারের উপরে রাখা উচিত, কারণ ওরা ভবিষ্যতে যখন সুন্দর মতো পারবে তখন ওরা নাম্বারের যে বাধা ওই বাধার থেকে মুক্তি পাবে। আর নাম্বার এভাবে বলি কেন, যেন মানুষের সহজ হয়, যেন চেষ্টা করে। যদি আমি প্রথমে ডিসঅ্যাপয়েন্ট করে দিই বলে যে কেঁচি দিয়ে চুল কাটে মিলাও, তাহলে কিন্তু ব্যাপারটা পারবে না। আপনারা দেখবেন ও প্রথমে বড় সাইজের 2 নম্বর দিয়ে উপরে কাটছিল, এখন এটা ছোটো সাইজের 2, এটা আমি ঘষে একটু মডিফাই করে নিছি। এখন এটা দিয়ে এই অংশটা একটু এই যে এইভাবে ফিট করে নিব, নিচের অংশ, নিচের অংশ আর একটু ছোটো করে নিব। চুলের গ্রোথ বোঝা বোঝা, চুল যে দিক থেকে আসছে এর উল্টা সাইড থেকে আমি বলি, এই যে এইভাবে একবার এইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে, একবার এইভাবে, একটা এভাবে লম্বালম্বি টানা যাবে না, তাহলে কতগুলো লম্বা লম্বা মিশিংয়ের যে কাটার একটা দাগ আছে এই দাগটা আসবে। দেখো এই যেভাবে এভাবে একটু একটু করে কাটাও, ওই পর্যন্ত কাটো, তুমি একটু কাটো, আমি ভিডিও বেশি নেব, পরেরটা কাটো। আমি যেটুকু কাটছি একটু কাটার দরকার নেই, পরেরটা কাটো। লম্বাটার না, ডানে বামে, ডানে বামে, হ্যাঁ ডানে বামে, ডানে বামে, বেশি দাবান যাবে না, দাবালে কিন্তু দাগ পড়ে যাবে, বেশি চাপ দেওয়া যাবে না, হালকা পাতলার উপরে, হালকা পাতলার উপরে, হ্যাঁ ডানে বামে, ডানে বামে, এভাবে। বলতো এটা তুমি কি করতেছো, তুমি কিন্তু আন্দাজে কাজ করতে পারবে না। যদি আন্দাজে কাজ করো তাহলে কিন্তু তোমার কাজের কোনো শিক্ষানবিশ, মানে যে শিকার একটা ব্যাপার ওটা আসবে না। বলতো এটা 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 এইভাবে কেন কাটতেছো,
এভাবে কাটতেছি মূলত যদি সোজা সোজা আমি কাটি তাহলে যে দিকেটা দাগ পড়ার সম্ভাবনা থাকবো, যে মোটা মেশিনের ক্লিপের যে দাগটা, মেশিনের চুলটা, চুলটা যখন চামড়ার ভিতরে এভাবে ঢুকে যায়, এভাবে যখন ঢুকে যায় তখন ওই যে যে অংশটা মোটা আছে না, ওই মোটার অংশ চল উপরে চলে আসে। আমি একটা কাটে দেখাই। এই যে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন, আমি দেখাই ভিডিওর মাধ্যমে, এই যে দেখছেন যে মোটা দাগটা পড়ছে, মোটা দাগটা পড়ছে না। এটা যদি অনেক চাপ দেয় তাহলে এই ধরনের দাগ আসবে, সেজন্য আমরা অনেক চাপ দিয়ে কোনো সময় মেশিনের চুল কাটবো না। চালু করো, হালকা হালকার উপর দেবো। এটা কিন্তু খালি চোখে দেখা যাবে না, মনে হবে যে কিছু হয় নাই, কিন্তু এখানে ব্যাপারটা যে কাটবে সে কিন্তু বুঝতে পারবে যে কটুক চুল ছোট হইতেছে। আপনার ক্যামেরার মাধ্যমে এই জিনিসটা নাও বুঝতে পারেন। বিভিন্ন দিকে, একদিকে না কিন্তু বিভিন্ন দিকে অ্যাঙ্গেল চেঞ্জ করবা, চুল যেদিকেই থাক এটা তুমি বিভিন্ন দিকে কাটবা, তাহলে চুলটা ক্লিয়ার আসবে আর মেশিনে চাপ দিবা না। হ্যাঁ, এসে আশা করি এটা শেষ পর্যায়ে। এটা এটা বন্ধ করো। আসলে আমার কাছে আমার অবাক লাগতেছে যে আমি এরকম কাটতে পারবো কখনো আশা করিনি। তো কতটুকু ভালো হয়েছে আপনারাই বলবেন, যে চা 5 দিন চুল কাটান, তো 5 দিনের মাথার মধ্যে কতটুকু ভালো হয়েছে ওইটা আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আমি তোমাকে একটা জিনিস বলি, মন দিয়ে শোনো, ঠিক আছে? এখানে আমরা ফেটের উপরে এখন যে ব্লেডটা দিয়ে, মানে এই মেশিন দিয়ে এখন যে কাটবো, এটা ফেটের উপরে নির্ভর করে আমরা কতদূর তুলবো। মনে করো যদি আমরা মিডিয়াম ফেট দিই, এটা কিন্তু বড় চিরুনি, এটা কিন্তু বড় সাইজের চিরুনি। আমি আরো চিকন চিরুনি আছে দেখাই, এই দেখো এই চিরুনির সাথে এই চিরুনি কতদূর বড়, একটু বেশি না? আমরা এটা দিয়ে কোনো সময় মাপ দেবো না, আর মাপ দিলে আমি বলি এটা দিয়ে কাটলে শুধু এটার এই অংশটা হিসাব করতে হবে। আমরা যদি মিডিয়াম ফেট দিই তাহলে মোটা অংশ বাদ দিয়ে, এই মোটা অংশ বাদ দিয়ে এই পর্যন্ত আসবে, লো ফেট দিলে আরও নিচে। আমি প্রথমে এটা একটু আরেকবার ক্লিয়ার করে বোঝাই দিই। হ্যাঁ, এই যে লো ফেট দিলাম, ঠিক আছে? আমি অনেক বেশি উপরে করবো না, ওনার দাড়ি যখন আছে তখন লো ফেটের মধ্যে রাখবো। এখন যদি আমরা মিডিয়াম ফেট দিই তাহলে এটার থেকে আরও 200 উপরে আসবে। 200 মানে কত দূর? 200 মানে মনে করতে পারেন এর দূর, অথবা এটুকু আর একটু উপরে আসবে আর কি, মানে এটা এখানে না, এটা এখানে উঠবে। আর হাই ফিট হলে, হাই ফিট হলে প্রথম থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে, এই সাইজের চুল কাটে কিন্তু হাই ফিট দিলে কিন্তু কাছাকাছি চলে আসবে, তখন এইদিকে এইদিকে দাগ দেখা যাবে, ব্লেডের যে সাসার দাগ আছে না ওটা আসবে, বুঝছো? তুমি আপাতত লো ফেটে কাটবে, দেখছো আমি কীভাবে এখান থেকে আনছি। এখন কথা হচ্ছে আমি এইভাবে সোজা জানলাম না কেন, সোজা যদি যাই তো পরবর্তী সময় আমরা যে এখান থেকে যে রাউন্ডটা কাটবো না, এটার জন্য আর চুল থাকবে না, দেখতে বুয়া দেখা যাবে, বাংলা মালের মতো দেখা যাবে, বুঝছো কি বলছি? তো এই জন্য আমরা এইভাবে এদিক থেকে এদিকে মেশিন বাঁকা করে ফেলবো, সেজন্য এইভাবে ধরবো, এভাবে ধরে আমি কিন্তু একটু সামনে দাঁড়াই ওই সময়, এখন ভিডিও করার ক্ষেত্রে আমি একটু পিছনে দাঁড়াইছি। তো এইভাবে ক্লিয়ার করে এই পর্যন্ত আসলে আবার এখান থেকে শুরু করে এখানে এখানে আসতে হবে, দেখি তুমি পারো কিনা। পারফেক্ট পারফেক্ট বন্ধুরা, দেখেন ও একটা জিনিস ভুল করছে এখানে, ও তাড়াতাড়ি করতে যায় না, ক্লিয়ার আনতে পারে না, এগুলো আরও ক্লিয়ার আসবে। যে এই যে এই অংশ দেখছেন বাংসে, এমন বাঙ্গা যেন না আসে, সেজন্য আস্তে আস্তে কাটতে হবে, আস্তে আস্তে ধীরে ধীরে, বুঝে বুঝে। চালু চালু করার দরকার নাই, চালু যখন আপনি নিজে পারবেন তখন অটোমেটিক চালু হয়ে যাবেন, স্যার সাবধান। এই যে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে, কোনো সময় তাড়াহুড়া করবে না, যত তাড়াহুড়া করবে তত চুল নষ্ট হবে। কোন সময় চুল তাড়াহুড়া, এই দেখছো তুমি এখান থেকে, তুমি এখান থেকে এইদিকে বেশি চলে আসছো, বেঁকা হয়ে গেছে, তোমার যাওয়া লাগতো এই যে এখান থেকে আসতো, এরকম করা যাবে না। এটা এই পর্যন্ত শেষ করে তারপর আবার এখান থেকে শুরু করতে হবে। এই যে এখান থেকে আমি এই পাশ থেকে যেভাবে দেখা দিয়েছিলাম না, এভাবে কাটো। আমি বললে আর আর বেশি উপরে না, এটা কিন্তু লো ফেট আছে, লো ফেট লো ফেট, ওইখান থেকে না আবার এই পাশ থেকে এই যে এখান থেকে আসবো, না 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 আবার এই যে এখান থেকে এটা এইভাবে যাইব, এসে পারছো বন্ধুরা? আপনারা দেখতে পারতেছেন আমরা যেমন চাইছি এমন কাছাকাছি এসে, আমি 100 নম্বর তো কেউ দিই না, তারপরে আর একটু ক্লিয়ার হতে হবে, এইসব জায়গা আর একটু ক্লিয়ার আসতে হবে। এই যে এইখানে দেও না, এটা আর একটু উপর দিয়ে আমি দেখাই, আমি কেমন কেটে দিই বন্ধুরা দেখবেন।
বন্ধুরা, এবার আমাদের কাজের দিকে পরিষ্কার ভাবে জানিয়ে নেওয়া, কারণ যদি সঠিক ভাবে জানা না হয় তাহলে আমরা বুঝতে পারবো না যে চুলটা কাটা কেমন হয়েছে। সেজন্য আমাদের সবসময় এই জিনিসটা খেয়াল করার দরকার আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কিনা, জারাটা ঠিক মতো ক্লিয়ার আছে কিনা। এখন আমরা দেখবো যে আমাদের যে রাউন্ড কটে মারছি আমরা ওগুলো ঠিক মতো মারতে পারছি কিনা। বন্ধুরা, এবার শুরু করা যাক পরের ধাপে। সময় খরচ করে ফেলতেছ এটা নিচে নিচে নামে দেখ একটু পরপর। বন্ধুরা, এখন এখন হইতেছে কি, মনে করেন আমরা যদি ফিট করি তাহলে আমাদের একটা জিরুর লাইন টানতে হয়। আমরা জিরুটা এই মেশিন দিয়ে নিচ থেকে কাটবো। আপনারা দেখবেন, আমি আমি সবাইকে বলে দিই, এই যে আমরা এখানে একটা স্কেচ করে নেবো প্রথমে। এই যে মাঝখানে যে কয়েকটা চুল দেখতেছে না, এই চুলগুলো আমরা ব্লেড দিয়ে শেপ করব। আর উপর থেকে যেন আমরা এত এই যে যে আদা নাম্বার দিয়ে যে কাটছে ওটা আদা বলা যায়, লিভারটা যখন পিছনে থাকে একটা মেশিনের তখন আদা। তো আদা নাম্বার দিয়ে কাটার পরে আমরা এখানে এটা সুন্দর করে আস্তে 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 সামনের দিকে যাব। এই যে এই চিকন করে, কিন্তু বেশি না, কিন্তু চিকন করে, এই যে এই যে এই যে এটার তিন ভাগ করি, ঠিক আছে, এই যে দুই তিন ভাগ। এই যে এখানে যে চিকন লাইনটা আছে না, আমরা এর উপরে যেন না উড়ি, এই যে এর উপরে, এর উপরে যেন না যাই। এইটুক চুল কিন্তু আমাদের মিল করার জন্য দরকার আছে। এখানে জিরুর থেকে মিলবো আবার এইটুক, এই যে মানে এইটুক জিরুটা মিলার জন্য এইটুক খরচ হবে। তাহলে আমরা যেন কাছাকাছি না যাই, কাছাকাছি গেলে কিন্তু চুলের কাটিং নষ্ট হয়ে যাবো। এই যে এই যে এভাবে যেন থাকে, বুঝতে পারছো? বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝছো? জিরু মারলে আমরা এইটুক জায়গার মধ্যে মারবো, কিন্তু যে এইটুক জায়গার মধ্যে জিরু যেন বেশি না হয়ে যায়। বুঝছো কি বলছি? বুঝছো? এভাবে একটা ছবি তুলে নাও। এবার তুমি, আমি কিন্তু মারি নাই জিরু, কিন্তু ওইখান থেকে কলম দিয়ে দাগ দিছি না, ওগুলো কিন্তু মারি নাই। তুমি ওটার প্র্যাকটিস করে এদিকে ক্লিয়ার করে মারো, প্রথম থেকে শুরু করো, প্রথম থেকে। আমি কিন্তু জিরু মারি নাই, শুধু কলম দিয়ে আঁকাই দিছি তোমাকে। আমার কিন্তু এসির বিল যাচ্ছে গা, কারেন্টের বিল যাচ্ছে। বন্ধ করে মানবে না, গরম লাগবে ভাই অনেক। শব্দ বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন, ও আমার কলমের দাগে দাগে যাইতেছে। এটা হচ্ছে নতুনদের জন্য, যখন আপনি পারবেন তখন অটোমেটিক পেরে যাবেন। দেখছেন ও সামনে আগাইছে আরো অনেক সুন্দর মতো যাইতেছে। বন্ধুরা দেখতে পারতেছেন ও কত সুন্দর করে সামনের দিকে একটু একটু আগায়, সামনে বেশি উঠে যেতেছে, বেশি উঠে যেতেছে, ওইখান থেকে একটু কাছে চলে আসছে। বন্ধুরা দেখতে পারতেছেন ও কিভাবে একটু একটু করে কাটতেছে। সাবধানে সাবধানে, ওইভাবে ওটা কিন্তু ওইভাবে না, কিন্তু আমি বলছিলাম মেশিন উল্টায় নিয়ে কাটতে। মেশিন উল্টায় নাও, হ্যাঁ হ্যাঁ, বেশি ফাঁকা করা যাবে না, বেশি ফাঁকা করে ফেলছে, শুধু এক পোজ দেওয়ার কথা ছিল। ওষুধ না, এটা চলবে আপাতত, চলবে একটু 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 একটু, বেশি না কিন্তু। মেশিনের কর্নার দিয়ে, এবার কোনা দিয়ে পুরো মেশিন বসানো যাবে না একসাথে। একটা বল কথা বলি, এখানে থেকে ব্যাপারটা, এই যে এখানে যে জিরুটা আমরা যে মারছি না নিচ থেকে, যে কলমের দাগটা দিছি না, এটা মিলানোর সময় আমাদের প্রথমবার একটু মাঝামাঝি করে রাখতে হবে দাঁত। একটু এভাবে ক্লিয়ার আইনে না, একটু ক্লিয়ার করে নিতে হবে প্রথমে পুরোটা। তা আমি এই জিনিসটা এভাবে বলতে পারি না, কারণ এটা আপনি সম্পূর্ণ নিজের উপরে। এইভাবে একটুখানি গর্ত করে নিয়ে একটু আগাবেন, কারণ আমরা যে লিভার একবারে পুরোপুরি পিছন দিলে না, অনেক পার্থক্য চলে আসে। তখন আমরা আর একটু কমাইয়া ফোকাস, ঠিক আছে, ফোকাস ঠিক আছে, কিন্তু দেখো ফোকাস লক করো, ঠিক আছে। এই যে এভাবে কিন্তু আমরা একটু সামনের দিকে দিতে পারি, তখন আমরা আবার চাপাই দেবো জিরু, একবারে পুরোপুরি জিরু করে ফেলবো, পুরোপুরি জিরু করে এভাবে একটু 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 করে, এই যে একটু একটু করে সামনের দিকে জিরুটা মিল করবো। তা আপনারা ভিডিওর মধ্যে দাগের কারণে না ব্যাপারটা বুঝতে পারতেছেন না, তুমি বুঝতে পারছো সচিব? তোমার তো বলছি আমি। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। মানে লিভারটা একটু কম রাখা লাগবে, এইভাবে একটু দিতে হবো। দেখো মেশিন কিন্তু সিডান মারা যাবো না, এমন এমন করা যাবে না, কিন্তু সিডান মারা যাবো না, এই যে পিছনে সামনে পিছনে এভাবে একটু একটু করে, শুধু বর্ডারলেস হবো, বর্ডারলেস মানে খুব শুধু মুখে মুখে, শুধু মুখে মুখে, শুধু মুখে মুখে একটু ধাক্কা দিতে হইব, মুখে মুখে একটু ধাক্কা দিলেই হইব। এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখছো আমি গস্তে গস্তে ক্লিয়ার করছি।
আমি আবার দেখাই, আমার একটু কাছ থেকে ফোকাস আসছে কিন্তু, এই যে এখানে দেখাই পরিষ্কার জায়গায়, এই যে এইভাবে দেখো, এইভাবে একটুখানি দিলাম তো, দেখো আবার দেখো একটুখানি দিলাম, তারপরে এই মুখটার একটু একবারে জিরো দিয়ে মেরে দিতে হবে, যেন যে জিরোটা আমরা টানছিলাম ওটার যেন ফিনিশিং চলে আসে। দেখছো কত সুন্দর হয়েছে। এই যে বন্ধুরা আপনারা এই পাশে আর এই পাশের মধ্যে পার্থক্য দেখতে পারতেছেন যে আমি কীভাবে জিরোটারে একবারে ছোট জায়গার মধ্যে একবারে কম জায়গার মধ্যে জিরোটার থেকে ওই যে আদা যে মারছিলাম আদার লগে জিরোটার সাথে কীভাবে ফিনিশিং করে নিয়েছি। ধন্যবাদ। তুমি একবারে আর মাথা নিচু দেখো, এখন হাই দেয় আরাম পাইছে তো বেশি লেগে, দাও 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 জিরোটা মিলে দেখো আমার প্রথমে কীভাবে দিবে এটা দেখাও। যে প্রথমে একটু খানি আরেকটু 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 কমায়, এই যে একটু আরেকটু পিছনে যাক, লিভার আরেকটু পিছনে যাক, নিচের দিকে নামুক আরেকটু নামুক আরেকটু নামুক, আদা দিতে চলে এসো, এই যে পারফেক্ট পারফেক্ট। প্রথমে একটুখানি একটুখানি ভিতরে ঢুকাই দাও এটারে, চুলের এটা একটু কিন্তু উপরে যাইবো, হ্যাঁ দেখাও বন্ধুরা দেখতে পারতেছেন যে ও কীভাবে করতেছে। ও কিন্তু অনেক ভালো বুঝে, আমার ভালো ভালো ছাত্রদের মধ্যে মানে কয়েক নাম্বার আছে বুঝছেন, এর চেয়েও ট্যালেন্টেড ছেলেদের আমি দেখছি খুব কম সহজের মধ্যে ওরা অনেক সুন্দর সুন্দর করে চুল কাটছে এর আগেও। দেন সামনে না কিন্তু ক্যামেরাটা ধরছে, আমি তো বুঝছি আপনার লোকে কি সেটা কন জায়গা পরিবর্তন করতে হবে যদি না পারি আমরা, আমরা যদি সুন্দর মতো করে আমরা যদি সঠিকভাবে দাঁড়াতে না পারি আমরা সুন্দরভাবে তো চুলও কাটতে পারবো না। জিরোটা কিন্তু এখনো বুঝাতে দিচ্ছে, একবারে জিরো মারো, একবারে জিরো তো নিয়ে আসো, মুখোমুখি মিলা দিলাম। বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ও কিভাবে এটা করতেছে। আবার ব্লেডটা সামনের দিকে নিয়ে আসো, বেশি তোলা যাবে না কিন্তু, বেশি তুললে কিন্তু আবার দাগ পড়ে যাবো গা। তুমি এখন কদ্দুর কাটলা, এই জিনিসটা দেখাও যে কদ্দুর কি হইলো, এই পাশে ঘুরাও, পিছন সাইড দেখাও, পিছন সাইড দেখাও, দেখাও কক্সিট ধরো, কক্সিট ধরো, তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ও কিন্তু আমি যেমন প্রত্যাশা করছিলাম ইচ্ছে তো অনেক ভালো করছে, শুধুমাত্র 5 দিনের ভিতরে যে এটা পারছে আমার অবাক করে দিতেছে। আপনারা দেখবেন এটা একটা প্রফেশনাল স্টেপ বা পূর্ণাঙ্গ চুলের কাটিং হয়ে যাবো গা। বন্ধুরা আমি ওর টুকটাক হেল্প করতেছি কিন্তু পুরোপুরি না, মনে করতে পারেন 100 ভাগের 1 ভাগ, কথা দিয়ে হেল্প করতেছি 100 ভাগ কিন্তু কাজ দিয়ে 1 ভাগ হেল্প করতেছি, যেসব দাগে একটু সমস্যা প্রথম থেকে আবার শেষের দিকে একটু দূরে দেখা দিতেছি। বন্ধুরা এবার হইতেছে গিয়া দেখেন আপনারা আমার একটু ফেট করে ফেলছি, এগুলো কিন্তু আমরা শেপ করবো, যে বাড়তি চুলটা আছে এটা কিন্তু কোনো সময় মেশিন দিয়ে সাজবো না, এছাড়া মেশিন দিয়ে ফেলাবো না। মেশিন দিয়ে ফেলালে আমরা যে গ্লামারটা চাই চুলের কাটিংয়ের মধ্যে, এই গ্লামারটা কিন্তু আসে না, আসে গ্লামার আসে না, গ্লামার আসে না। তো আমরা প্রথমে লিভারটা একটু পিছনে থাকবে আপনাদের দেখার জন্য সহজ করে দিই, এই যে এভাবে একটু একটু ঘষা দিবেন, এভাবে একটু ঘষা দিবেন, আমি ভিডিও করার জন্য একটু সুবিধা করে দিতেছি আপনাদের জন্য। হালকা পাতলা ঘষা দিবেন, হালকা পাতলা, ঠিক এভাবে একটা ঘষা দিয়া পুরো রাউন্ডটা একবার কাটিয়ে ফেলবেন, এভাবে ঘষা দিয়া। এই যে এটা কি দুনো দুই দিক হবে নাকি এক দিক হবে? না না সব জায়গা একবারে এই পর্যন্ত, আমি এই এই জিনিসটা তোমারে কাটে দিই। এটা কিন্তু হালকা পাতলা যে চুলের যে একটা উঁচা উঁচা ভাপ আসে, এই উঁচা উঁচা ভাপটা যেন না থাকে, এটা দিয়ে একবার কাটলে একটু ভালো ফিনিশিং আসে, কি দেখতে একটা গ্লামার আসে চুলের মধ্যে, যে একটা চকচকে ভাব আসে না ডানে বামে দেখলে যেরকম একটা চকচকে ভাব, এই চকচকেটা ভাবটা আসে। এবার তোমার কাজ হতেছে কি আমি দেখাই, আমি একটু কাটবো না তোমার, না একটু কাটে দেখাই তোমাকে,
এই যে এই যে এখানে না আমি একটা আরেকটা জিনিস বলি কি, মেশিন এইভাবে চাপ দিলে না বেশি কাটে। এই দেখো মেশিনের প্লেটটা কিন্তু নিচ থেকে একটা ডাউন, আমরা যদি এভাবে ধরি, আমরা যদি এভাবে ধরি পুরোপুরি কাটে না। দেখছো কটুক ফাঁকা আছে, দেখা যাক ক্যামেরাতে দেখা যায় নাকি? দেখা যায়। এভাবে ধরলে কিন্তু পুরোপুরি কাটে না, অনেক ফাঁকা থাকে কিন্তু। দেখছো ভিতর দিয়ে একটা চিরুনি যেতেছে। আমরা যদি মেশিনটারে এইভাবে উঁচা করে লাই তাহলে কিন্তু কোনো ফাঁকা থাকতেছে না, ব্লেডটা পুরোপুরি চুলটারে পাইতেছে, বুঝছো? তার মানে বোঝা গেল মেশিন যদি নিচের দিকে থাকে তাহলে বেশি কাটবে এমন থাকলে, আর এমন এমন না থাকলে কম কাটবে। বুঝছেন না? বুঝেন নাই, বুঝছেন? তাহলে আমরা এমন চ্যাপটা করে ধরলে একেরও দুই বানায় কাটতে পারবো, আর যদি আমরা খাড়া করে ধরি তাহলে এক একই কাটবে। বুঝাতে পারছি না, এই জন্য মেশিনে এই ব্লেডটা এমন ডাল থাকে, নৌকার মতো পিছন থেকে ডাল থাকে আর কি। চাইলে তো ওরা সমান মেশিন বানাতে পারতো, কিন্তু সমান মেশিনে আমরা ওই সুবিধাটা পাবো না, পাবো? তো এখন তোমার কাজ হচ্ছে গিয়া এই যে এখানে যে বর্ডারটা আছে না, এই বর্ডারের মধ্যে একটু একটু গুতা দিবা, এই যেমন করে দেখছ, হ্যাঁ দেখছ চুল মিলিয়ে চলে আসতেছে বর্ডার, ওই আধা এবং জিরো সাথে একটা, হ্যাঁ হ্যাঁ চাপ দিয়ে দিবা, যেভাবে চাপ এই যে মাথায় ভাবে ধরবা, একটু গুতা দিবা, কর্নার দিয়া মাথা দিয়া এইভাবে গুতা দিয়ে দিয়ে দেখো তো তুমি পারো কিনা মিল করতে। একটু একটু করে কাটো, দেখছো আমি কাটছি। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ও মিল করার চেষ্টা করতেছে। তুমি কিন্তু মেশিন সঠিকভাবে ধরো না, মেশিন কিন্তু চ্যাপটা ভাবে ধরলে কিন্তু কাজ হবে না, মেশিন খারাপভাবে ধরতে হবে। ওই যেসব জায়গায় মিলে না ওগুলোর দুইবার মিল করার চেষ্টা করার দরকার নেই, হালকা পাতলা করে তুমি কাটে সামনের দিকে আগাও শুধু। এরপরেও একটা ধাপ আছে যেটা তোমার কাটিংটা পূর্ণাঙ্গ করে দিবে। আস্তে আস্তে, এত জোরে না, এত মেশিন ফিটকে দেওয়ার দরকার নাই, শুধু সামনের দিকে ঢুকবে, তুমি বুঝো না মনে। ধরো আমি আস্তে আস্তে তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আর একটা কথা বলে রাখি যে চুল কাটিং কিন্তু শেষ পর্যায়ে, তাই আপনারা যারা আমাদের কাছে আসতে চান এটার উপর আমি একটা আলাদা ভিডিও বানাবো। মেশিন ফিক্কা মারা যাইবই না, এলিয়েন কাটার সময় একটা ধাক্কা মারা যাবো না, তোমরা লাইন বাই লাইন থাকবা সব সময়। তোমরা যদি এক লাইন কাটার সময় অন্য লাইনে চলে যেতে চাও তাহলে তোমাদের জন্য অসুবিধা হবে না। পরে বলতেছি, পরে আপনি পরে বলেন। বন্ধুরা দেখবেন এই যে এখানে যে ইয়ার আছে না, এই যে এটুক, শুধু এটুক যদি আমরা বেশি উপরে চলে যাই, কারণ আমরা তো এখানে এক লাইন উপরের দিকে লিভার পিছন করে একবার মাইরেই নিছি, তা আমরা এখন এত উপরে উঠবো না। দেখবেন আপনারা কত সুন্দর হয়েছে চুলের কাটিং, আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবো। আপনারা দেখছেন যে চুলের কাটিং প্রায় শেষ পর্যায়ে যায় এইভাবে এইভাবে। বর্ডার যে সময় আমার মুখ মজবুত তখন শুধু এদূর যাবো, কোনো সময় এর বেশি যাবো না। মেশিন কিন্তু খারাপ থাকবো, এই জিনিসটা সবসময় ফোকাস রাখবেন, এই যে মেশিন কিন্তু খারাপ এভাবে না, এভাবে এভাবে থাকলে কতদূর ফাঁকা হয়ে যায় তো সব দেখাবো, ঠিক আছে কিনা? এভাবে না, কিন্তু এভাবে না, এভাবে না, এভাবে না, এইভাবে একবারে খাড়া বর্ডার বরাবর, এই যে বর্ডার বরাবর, মাথা বরাবর, শুধু মাথাটারে মুছে দেবো, অটোমেটিক মিলে যাবো। আমরা যদি এভাবে বারবার উপর দিকে কাটতে থাকি তাহলে কিছু জায়গা, কিছু জায়গা চুল মনে করেন এভাবে আছে তো, আমাদের কিছু জায়গা মানে ভিতরেও ঢুকতে হবে, কিছু জায়গা ভিতরেও ঢুকতে হবে। আমরা যদি বারবার উপর দিকে এমনি মারি তাহলে কোনোদিনও চুল ক্লিয়ার ভাবে আসবো না। ও যেভাবে মেশিন ফিক্কা দিতেছে যেভাবে করে, এভাবে কোনোদিনও ফিনিশিং পাইবো না, কারণ আমাদের জায়গা তো এখানে, আমরা এখানে ফিক্কা দিলে আমাদের ফোকাস পয়েন্ট বরাবর চেষ্টা করতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এই দাগ শেষ। এবার এই যে কলমের দাগ আছে না, কলমের দাগটা মুছে নিতে হবে, ওগুলো হাতে লইলেই আপনি মজা পাবেন নিজের মেশিন নিজে, এই যে ভালো ভালো দেখে নেবেন। বন্ধুরা এবার আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু দাগ থেকে গেছে, ও কিন্তু অনেক ঘষাঘষি করছে, তারপরে কিন্তু পারে নাই। আমি এই জিনিসটাও বলে দিতেছি, কিছু অংশ মিলছে কিছু অংশ মিলে নাই। এই যে এরকম একটা মেশিন নিয়ে হাফ বলে, মানে একবারে লিভার পিছন দিকে থাকলে হাফ, এই হাফ মেশিন নিয়ে এভাবে একটু একটু করে, এভাবে একটু একটু মেশিনটা স্পর্শ করাবো, মানে মেশিন মেশিনের সাথে এভাবে একটু একটু স্পর্শ করাবো। দেখবেন এই যে দেখছেন, এই যে এভাবে, এই যে তুমি বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ বুঝছি। আর কোন অ্যাঙ্গেল বরাবর দতেবো এটা সবার উদ্দেশ্যে একটু বলে দেন। হ্যাঁ, এই যে এইভাবে এইভাবে একটু ডাল করে, এই যেভাবে পুরো মেশিন আমরা ফট করে ভরে দেওয়া যাবে না, ভরে দিলে কিন্তু নষ্ট, কারণ আমরা এই পোর্শনটা কিন্তু চাই। এই যে এখানে যে একটা লাইন আছে না, এই এই লাইনটা আমরা চাই, সেজন্য আমাদের ওই ইয়াটা নষ্ট করা যাবে না, ওই যে চুলের যে সাইডটা আছে না এটা নষ্ট করা যাবে না। দেখছো কেমন সুন্দর মিলে গেছে গা, শুধু এখানে একটু অমিল আছিল, এই এই জায়গাটা মিল আছে, এই জায়গাটা গ্যাপ দিয়া আমরা আবার এই এদিকে দেখবো, এদিকে কিন্তু নাই। এবার ওই পাশটা তুমি মিল করো, দেখো আছে কিনা, যদি থাকে তাইলে কাটবা, আর যদি না থাকে, যদি ফিনিশিং মনে হয় তাহলে কাটার দরকার নাই, হালকা পাতলা চেক করে কমপ্লিট মনে করবা, বেশি ঘষাঘষি করলে চুল কিন্তু নষ্ট হয়ে যাবো।
তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ও কিন্তু আমাদের মূল বিষয়টা বুঝে গেছে গা। ঠিক ঠিক ঠিক, ওই মেশিন কিন্তু সোজাভাবে বলে দেওয়া যাবে না, যদি সোজাভাবে আমরা বলে দিই তাহলে কিন্তু আরেকটা মেশিনে আরেকটা দাগ ফেলা দিবে। দেখো দাগ কোন জায়গা সেটা বলো। এই যে এদিকে জিরুটা দাগটা দেখা যাইতেছে, যে এদিকে একটা হালকা পাতলা একটু ঘন ঘন আছে মনে হচ্ছে, ঘন ঘন আছে হ্যাঁ, যে একটা গ্লসি যে একটা জিনিস দরকার, যে একটা চকচকে ভাব, এই চকচকটা ভাব কিন্তু এই জায়গার মধ্যে নাই। তা আমি তোমাকে বলি, আমি কাটবো না, আমি দেখাই। ঠিক মেশিনটা এভাবে ধরবা, এক দুই তিনটা টান এভাবে দিবা, দেখো তুমি এভাবে কিন্তু মেশিন পুরোপুরি ভরে দিও না, এক দুই তিন, ঠিক এভাবে আমি বুঝতে পারছি না, এভাবে তুমি তিনবার কাটো, দেখবে যে এই জিনিসটা চলে গেছে গা। হ্যাঁ হ্যাঁ, বেশি না, বেশি ডাবান যাবো না, একবার হালকা পাতলার উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, হইতেছে। এবার দেখাও, আবার দেখাও যে কেমন হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন ও পুরো সম্পূর্ণ চুলকাটা কমপ্লিট করে ফেললো। বন্ধুরা আমি আপনাদের এই অংশটা কাটা দেখাবো মেশিন দিয়া, কেঁচি দিয়ে কাটলে কীভাবে কাটতে হয় আমি দেখাই। এভাবে না, হাত ঘুরাইতে হয়। তা আমরা যেভাবে একটা যে লুক চাই, যে কাজ করার সময় কাস্টমার বুঝুক যে আমি একজন দক্ষ লোক, তা আমি আপনাদের ওইভাবে কাটে দেখাবো। তুমি আপাতত এটা পারবে না, ঠিক আছে, আমি এটা এই জিনিসটা আমি কেটে দেখে দিয়েছি, তুমি যদি পারো তাহলে ওই পাশে চেষ্টা করো। প্রথমে আমরা এই যে এটাকে তিন ভাগে ভাগ করব, এক ভাগ, দুই ভাগ, মাঝখানে ছোট অংশ, তিন ভাগ। আমরা প্রথমে এক নম্বরে কাটবো এইটুক, আপনারা দেখবেন এইটুক কাটলাম। এইটুক কাটার পরে আমরা দ্বিতীয় ভাগ কাটবো, দুই নম্বরে কাটলাম। এবার আমরা তৃতীয় ভাগ কাটবো, দেখবেন আমি কোন জায়গায় আঙুলগুলো রাখি, এই যে এখানে কোন জায়গায় আঙুলটা রাখি, তৃতীয় ভাগ। দেখলাম তিন ভাগে কাটছি না। এবার আমরা যে অতিরিক্ত যে চুলটা আছে এটার আবার জিরো বানিয়ে নেবো, দেখবেন কীভাবে দিই, হালকা হালকা করে হবে, একসাথে মেশিন ভরে দিবেন না, ঠিক এভাবে দেখবেন কীভাবে দিই, হালকা হালকা করে হবে, একসাথে মেশিন ভরে দিবেন না, ঠিক এভাবে হালকা হালকা করে ম্যাসাজ ম্যাসাজ করার মতো, মানে মেশিনটা আস্তে আস্তে পিঁপড়ের মতো, পিঁপড়ে যাবে হাঁটে না, এভাবে মেশিন অতিরিক্ত চাপ দিবেন না, অতিরিক্ত চাপ দিলে মানুষ ব্যথা হবে, চিল্লে উঠবে, টাকা দিবে না, মারি দেবে, আদক হবে না, টাকা দেবে না, মাবে। এবার তুমি কেটে দেখো, দেখো তুমি পারো কিনা, আমি কলম দিয়ে একে দিই দরকার হলে তোমার, দাঁড়াও এক মিনিট, তুমি নাহলে পারবে না, দাঁড়াও পরে নিচের অংশে একটুক, তারপরে এটা ডট, এক দুই তিন, ঠিক আছে, দেখো পারো কিনা, ভয় পাই না, এতবার করা যাবে না, একবার একবার শুধু। এবার নিচেরটা, এবার ওই যে বর্ডার থেকে যে একটুখানি আছে ওইটা, ওই যে ডট গুলা, ডট গুলা আঙ্গুল যেভাবে আমি সাপোর্ট রাখতে বলছিলাম ভেবে কিন্তু আঙ্গুল সাপোর্ট রাখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। অফ 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 অফ। এবার নিচের যে অতিরিক্ত চুলা আছে এটা সেট ইয়া করে নাও, অতিরিক্ত যেটা আছে অতিরিক্ত, ওভাবে না ওভাবে না, উপরের অংশ থেকে মেশিন ঘুরাই ফেলাও, ওদিকে ঘুরাই ফেলাও, উল্টায় ফেলাও মেশিন, উল্টায় উল্টায় ঘুরাও, উল্টায় নিচের থেকে আস্তে আস্তে উপর দিকে ওঠো, পুরো মেশিন ঘুরে দাও, এমনি না এমনি না, একই জায়গার মধ্যে কয়বার কাটা যাবে না, ও এটা ওভাবে না, নষ্ট নেই, ও বুঝতে আছে না, দাঁড়ান এই যেভাবে, এই যে এক দুই তিন, তারপরে এভাবে দিলে শেষ, এবার এই জায়গাটা মুছে ফেলো। তো বন্ধুরা এবার আমি আবার আমাদের চুলের কাটিং প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমি যে উপরে চুলগুলো আছে এগুলোর জন্য আবার আলাদা ভিডিও তৈরি করব। আমি আজকে দেখালাম শুধু মেশিন দিয়ে কীভাবে চুলটা কাটতে হয়, একদম নতুন ছেলে দিয়ে, শুধুমাত্র পাঁচ দিন কাজ করছে এমন ছেলের দিয়ে আমি কাটাইলাম। আমি এবং ওরে সাঁচার পদ্ধতি দেখাবো, এই রাউন্ড সাঁচার সি কীভাবে সাজতে হয়, যারা নতুন আছে তারা তাদের আমি বলবো এইভাবে দইরা, এভাবে বুকের মধ্যে নিয়ে দরকার হলে, এই যেভাবে এভাবে পুরো লাইনটা প্রথমে একবার, নিচের লাইনটা একবার, জিরো মেশিনের মতো পুরো কমপ্লিট, কোনো রাউন্ড করা লাগলো, এমন করা লাগলো, এমন করলে কিন্তু কাটে যাবো গা, দেখবেন আবার দেখবেন, এক দুই, দেখছেন কীভাবে কেটে ফেলছি, কেউ দেখছো কীভাবে কাটছি। তো এবার তুমি এই এই জায়গাগুলো শেপ করবা, শেপ করার সময় একটা জিনিস খেয়াল করবা কি, খুর যেন এইভাবে না থাকে, এইভাবে থাকলে কিন্তু দাগ পড়ে, দেখছো দাগ, এই যে দাগ দেখছো, খুরটা চ্যাপ্টাভাবে ধরতে হবে, এইভাবে চ্যাপ্টা করে,
চ্যাপটা করে ধরলে আর কোনো দাগ আসবে না, ব্লিচ আসবে না, মানে যে কুতকুত কুতকুতের একটা ইয়ে আসে না, ছোট ছোট কতগুলো দাগ আসে না, এই ধরনের কোনো দাগ আসবে না। দেখছো ক্লিয়ার আছে, ক্লিয়ার দেখা যায়, ক্লিয়ার আছে। এই যে দেখলা, এবার তুমি এটা সম্পূর্ণ শেভ করে ফেলাও, তারপরে আমরা দুই একটা ছবি তুলবো, ছবি তুলে ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার যেন হয়, নিচের অংশ যেন ক্লিয়ার আসে, কিন্তু যেন পরিষ্কার আসে, পরিষ্কার যেন আসে। হ্যাঁ, বন্ধুরা ও সাজতে পারতেছে, আমরা ভিডিও আর না রাখি, ও এটার মধ্যে ঠিক আছে, এটা প্রথম দিনে ও শিখে ফেলছে। আমাদের আমরা এখানে অনেক চাপের মধ্যে রাখি, যারা কাজ শিখতে আসে, যেন এক মিনিটও না জিরাইতে পারে, মোবাইল টোবাইল চালানো তো বন্ধ একবারে, ব্লগ যেন কাজটা মন দিয়ে যেন তাড়াতাড়ি শিখে চলে যেতে পারে। তো বন্ধু বন্ধুরা সবাইকে বলি যে আপনারা যদি আমাদের এখানে আসতে চান তাহলে বিনা বিদায় আসতে পারেন। তুমি এদিকে আসো, তুষার তুমি তো আসো, যার চুল কাটতেছি সেও কিন্তু কাজ শিখে। আপনাদের ভালো লাগলে আশা করি সবাই চলে আসবেন, আমি বেশি লোক নেবো না, আমি বাসে বাসে 10 জন লোক নেবো, তো 10 জনের মধ্যে অলরেডি আমাদের 4-5 জন আছে, আর 5 জন লোক যদি আপনারা আসতে চান তাহলে জলদি চলে আসেন। এই ব্যাচ শেষ হইলে 3 মাস পর আবার আরেক নতুন ব্যাচ দেবো, কারণ এত মানুষ যে আমি সামলাবো এটা আমি পারবো না, শুধুমাত্র 10 জন থেকে 5 জন অলরেডি হয়ে গেছে, 5 জনের জন্য এখনো সুযোগ আছে। আপনার যদি মন চায় তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনি যদি কাজ শিখতে নাও আসেন, পরে আসেন, তাও আপনাদের নাম্বার দিয়ে আমাকে মেসেজ দেন, আমি আপনাদের গ্রুপে অ্যাড করবো, ওইখানে কথাবার্তা চলে, কে আসতেছে, কে যাইতেছে, কে কদ্দূর কাজ শিখলো, ওগুলো আপনারা সবকিছু গ্রুপ চ্যাটের মধ্যে দেখতে পারবেন। আর চাইলে আমাদের এখানে আইসা এক সপ্তাহ থেকেও যেতে পারেন, কোনো অসুবিধা নাই। সবাই ধন্যবাদ, আজকের মতো তাহলে এখানে বিদায়।